আমি 7 বছর আগে বিয়ে করেছি। আমি দেশের বাইরে ছিলাম। বাইরে থাকা অবস্থায় আমার বউ আমার কথা শুনতো না। আমাকে না বলে নানার বাড়ি বাপের বাড়ি চলে যেত। দেশে আসার পরও আমার কথা শুনে না। অন্যের কাছে বলে সংসার করবে না, তালাক দিয়ে দেয় না কেন, কাবিনের টাকা লাগবে না ইত্যাদি। এখন সে বেয়ারার কথা বলে বাপের বাড়ি গিয়ে আর আসে না, আমার ফোনও ধরে না। আমার 6 বছরের একটা ছেলে আছে। এমন অবস্থা আমি কি করব? আহারে বেচারা রে। দেখুন, এটা সত্য কথা, অনেক মহিলারা আজকাল তারা স্বামীকে মানুষ মনে করে না। অনেক মহিলা আপনি যদি মুসলিম নারী হয়ে থাকেন, আমার বোন, আপনার জন্য আপনার স্বামীর নির্দেশনা মানাটাকে শরীয়ত ওয়াজিব করেছে। অন্যায় কোনো কথা যদি না বলে তাহলে স্বামীর নির্দেশ মানা। যে মহিলা স্বামীকে অভিভাবক হিসাবে স্বীকার করবে না, শ্রদ্ধা করবে না, সম্মান করবে না, কথা কথায় তর্ক করবে। অনেক মহিলা আছে পর্দা করে, বোরকা পরে, নামাজ পড়ে, কিন্তু সব করতে রাজি আছে, মাগার স্বামীকে শ্রদ্ধা করতে রাজি না। স্বামীর সকালে এক কথা, বিকালে এক কথা, তর্কাতর্কি, বেয়াদবি, এগুলো এখন কমন একটা ব্যাপার হয়ে গেছে। কিয়ামতের আলামত। অনেক দিনদার, অনেক তাহাজ্জুদ গুজার মহিলা আছে, ভালো করে পর্দা করে মহিলা আছে, কিন্তু স্বামীর সাথে কথা কথা তর্ক, ঝগড়া, পাত্তা না দেওয়া, বেয়াদবি করা। দেখুন, কোনো একজন পূর্ব আমাদের পূর্বসূরি কোনো একজন সালাফের স্ত্রী তিনি বলেছিলেন যে আমরা আমাদের স্বামীদেরকে, রাজা বাদশাহদেরকে প্রজারা যেরকম ইজ্জত করে এরকম ইজ্জত করতাম, কিন্তু আজকাল তোমাদের অবস্থা ভয়াবহ। আল্লাহ আমাদের বোনদেরকে হেদায়ত পাওয়ার তৌফিক নসিব করুন। যে ভাই এরকম সমস্যা আছেন আমি তাকে বলবো এই বিষয়গুলোতে কোরআন যেভাবে নির্দেশ দিয়েছে সেই আলোকে দুই পরিবারের মুরব্বীদেরকে জানায়া তাদেরকে নিয়ে বসার চেষ্টা করেন, মিটমাট করার চেষ্টা করেন, কোনো আলেমের কাছে যান। আমাদের আসুন্না ফাউন্ডেশনে প্রতিদিন অফিস টাইমে, শুক্রবার ছাড়া অফিস টাইমে আলেমরা বসে থাকেন ডেস্ক নিয়ে ফ্যামিলি কাউন্সিলিংয়ের জন্য। স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার গরমিল হলে সেখানে যাবেন, আলেমরা বসে উভয়কে মিটমাট করে দেওয়ার চেষ্টা করবেন, মীমাংসা করে দেওয়ার চেষ্টা করবেন, কার ভুল আছে তাকে নসিহত, আদর, স্নেহ দিয়ে কাউন্সিলিং করার চেষ্টা করবেন। এবং এভাবে আপনি এই সার্ভিসটা অন্য কোনো জায়গা থেকেও চাইলে নিতে পারেন, আপনি সেই সার্ভিসটা নেন। তারপরেও হুটহাট বিচ্ছেদে যাবেন না। এরপরে কোনো পথ না থাকলে একাধিক আলেমের সাথে পরামর্শ করে ঠান্ডা মাথায় ভেবে চিনতে তারপরে প্রয়োজন হলে তখন বিচ্ছেদের চিন্তা করবেন, তার আগ পর্যন্ত থাকার চিন্তা করেন। আল্লাহ তাআলা এই ভাইয়ের সমস্যা দূর করে দেন আমরা দোয়া করি। আপনি যদি সবর করেন আল্লাহ আপনার কাছে আপনি বিনিময় লাভ করবেন। আমাদের গ্রামে শিরক বিদাত হয়, মানুষ ভুল পথে চলে যাচ্ছে। কিভাবে শিরক বিদাত থেকে বাঁচা যায়? শিরক এবং বিদাত থেকে বাঁচার জন্য তাওহীদ এবং সুন্নাহ প্রতিষ্ঠিত করবেন, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান চর্চা করবেন। মসজিদে একটা কোরআনের তাফসির রেখে দিবেন, একটা হাদিসের গ্রন্থ রেখে দিবেন, ইমাম সাহেবদেরকে দিয়ে হাদিস পড়াবেন। শিরকের বিরুদ্ধে মানুষ জানতে পারবে কোরআন থেকে এবং হাদিস থেকে। শিরকের উল্টা হলো তাওহীদ, আর বেদাতের উল্টা হলো সুন্নত। সুন্নত এবং তাওহীদের যত চর্চা করবেন, আলোচনা করবেন, শিরক এবং বেদাত তত তাড়াতাড়ি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের এলাকাকে, গোটা দেশকে, আমাদের সবাইকে সকল প্রকার শিরক এবং বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। শিরক এমন একটা অপরাধ, শিরক করে মারা গেলে কিন্তু আল্লাহ তাআলা মাফ করবেন না যদি তওবা ছাড়া মারা যায়। আপনি কোনো কবরে মাজারে গিয়ে সিজদা করেছেন, তার কাছে সন্তান চেয়েছেন, তার হাতে ক্ষমতা আছে মনে করছেন, আপনি শিরকে লিপ্ত হয়েছেন, ঈমান চলে যাবে। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো নিজেকে কিভাবে দিনের পথে চালাতে পারবো। নিজেকে দিনের পথে চালাবার জন্য এই যে কোরআন হাদিস পড়বেন, ইসলামিক বই পুস্তক পড়বেন, আলেমদের দার্সে মজলিসে বসবেন, প্রোগ্রামে আসবেন, মাহফিলে আসবেন, অনলাইন থেকে ভালো ভালো জিনিস শিখবেন, এবং ওলামা একরাম এবং ভালো ভালো নেককার নামাজি ভালো মানুষগুলোর সাথে চলবেন, উঠা বসা করবেন, ইনশাআল্লাহ দিনের পর চলা সহজ হবে। মাজারে কি টাকা দান করলে সব হবে? মাজারে টাকা দান করলে কি লাভ হবে বলেন? মাজারের টাকা কোথায় যায় বলেন? মাজারের টাকা কোথায় যায়? যিনি মাজারে শুয়ে আছেন, যার কবর আর কি, ওই মাজার বানাইছেন যার কবরকে, উনি যদি আল্লাহর ওলি নেককার কোনো মানুষও হয়, এই টাকাগুলো কি ওনার কবরে ঢুকে? তা আল্লাহর ওলিকে তো দিতে পারতেছেন না, বরং ওই লোকটা যদি আল্লাহর ওলি, আল্লাহর নেককার কোনো বান্দা হয়ে থাকে, এই টাকা এখানে না দিয়ে ওনার পরিবারের কোনো সদস্য বেঁচে থাকলে তাদেরকে কিছু কিনে দিলে সেটা বরং সওয়াব হবে, ঠিক না? ভাই ঠিক। মনে রাখবেন, আমরা বাংলাদেশে মানুষ, হিন্দু ভাইদের সাথে আমাদের উঠা বসা অনেক বেশি, আমরা তাদের মধ্যে যে সমস্ত কালচার দেখে এগুলো দেখে দেখে আমাদের মধ্যে চলে আসছে, এটার তো সেরকম একটা বিষয়। মাজার তো দানের কোনো জায়গা না ভাই। আপনারা মদিনায় গেছেন না? যারা মদিনায় গেছেন দেখছেন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে দান বাক্স কয়টা আছে? টাকা রাখার সিস্টেম আছে কোনো? কাহিনী কি? মাজারে দান করলে যদি সব হইতো তো সবচেয়ে বড় মাজার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখানে তো সবচেয়ে বেশি দান করার জায়গা থাকতো, কি বলেন? কই সেটা তো নাই। আর মাজারগুলো দেখবেন বেশিরভাগ, বিশেষ করে আপনার দেশে বড় বড় অনেক মাজার দেখবেন হাইওয়ের আশেপাশে,
রেল স্টেশনের আশেপাশে, মানে যেখানে ঠেকানে পয়সা পড়বে ওখানে মাজার বেশি। বুঝেন না কথা? আল্লাহর যে নেককার বান্দারা আছে ওনাদের কবরকে যদি কেউ মাজার বানায় তারা অপরাধী, আল্লাহর নেককার বান্দারা অপরাধী না। অনেক নবী রাসূলের কবরকেও মানুষ এরকম মাজার বানায়, শিরকে লিপ্ত, তারা অপরাধী, ওই নবী রাসূলের কোনো দোষ নাই। খবরদার, আমি ওই কবরের সাহিত্য নেককার কোনো মানুষ থাকলে তার সমালোচনা করতে পারবো না। আল্লাহ তাদের প্রতি রহম করো। ভাইরা আমার, টাকা দিবেন গরিব দুঃখীরে, টাকা দিবেন মসজিদে মাদ্রাসায়, হ্যাঁ ভালো কাজে, আপনি মাজারে টাকা দিচ্ছেন কেন? অনেক মাজারে টাকা দিলে ওই টাকা দিয়া গাঞ্জটিরা গাঞ্জা কিনা খায়, গরিব মানুষ খানা পাচ্ছে না, আপনার গাঞ্জা খোরদের টাকা জোগাড় করতেছেন, সব তো দূরের কথা, উল্টা গুরুজ পাবেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত যেন আমরা পাই সেই তৌফিক দান করো। অজাগায় কুজাগায় টাকা দিয়া ইমান নষ্ট করবেন না, এটা কোনো দেওয়ার জায়গা না। অনেকে আছে মাজার দেখবেন মোমবাতি জ্বালা রাখে, আরে ভাই যার বাসায় কারেন্ট নাই টাকার অভাবে মোমবাতি কিনতে পারে না, আপনি মোমবাতি কিনে দিবেন তার ঘরে, তার ঘরে মোমবাতি কিনে দিলে আপনি সব পাবেন। এখানে ফক ফোকা লাইটের তলে আরেকটা মোমবাতি জ্বালা দিয়েছেন, কেমন তোর ফেরেশতারা পিটাদি পিটাদি জিজ্ঞেস করবে লাইটের নিচে আবার মোমবাতি লাগাইছ, তোর কি মাথা ডিস্টার্ব ছিল, এখানে কেন মোমবাতি লাগাইছ? ওই কবর যদি আল্লাহর কোনো নেককার বান্দা শুয়ে থাকে এই মোমবাতির আলো কি ওনার কবরে যাবে? ওনার উপকার আসলো তো একটা কথা ছিল। মোমবাতি বাক্সা ভর্তি ভর্তি দেন, যাদেরকে দেন মাজারে যেগুলো থাকে ওরা আবার নিয়ে ওইভাবে আবার ওই দোকানে বেঁচে ফেলা, আবার আপনি আয়না দেয় আরেকজনে কিনে আয়না দেয় আবার থুয়ে আসে, এক দুইটা জ্বালায় আর বাকি কখন কত জ্বালাইতে পারে? তো ভণ্ডদের ভণ্ডামি, প্রতারকদের ব্যবসা আর গাঞ্জটিদের গাঞ্জা খাওয়ার ব্যবস্থা করে দিলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় কড়ায় গণ্ডায় হিসাব দিতে হবে। টাকা এত বেশি হয়ে গেছে, বহু মানুষ না খায় আস, বহু মানুষ কষ্ট করে, তাদেরকে দেন। আর আল্লাহর নেককার বান্দা জীবিত বহুত, আল্লাহর নেককার বান্দা আছে তাদেরকে দেন। আমাদের স্বভাব হলো জীবিত থাকতে আমরা কদর করি না, মরার পরে কবরের উপরে যায় লাইট লাগে। জীবিত থাকতে যায় দেখেন গা, কেউ ওনার বাড়িতে একটা মোমবাতি একটা হেরা চেরাগো জ্বালাই দেয় নি, মরার পরে এখন কবরের উপরে মোমবাতি জ্বালাইতেছে, কি লাভ? আল্লাহ তালা আমাদেরকে অনর্থক কাজ পরিহার করার তৌফিক দান করো। শিরিক থেকে আল্লাহ তালা আমাদের এই দেশকে, এই মাটিকে আল্লাহ তালা মুক্ত করে দেন। আপনারা সবাই যদি তাওহীদের কথা বলেন, দেখুন আল্লাহ আমাকে মাফ করুক, আমি কাউকে হার্ট করার জন্য বলছি না, যদি আমার কথায় তারা কেউ হার্ট হয়ে থাকেন তো আল্লাহ আমাকে মাফ করুন, আমার সেটা উদ্দেশ্য না। আমাদের যে সমস্ত ভাইয়েরা শিরকে লিপ্ত, আমরা ওনাদের প্রতি মায়া করি, আমাদের খারাপ লাগে, আমাদের ভাইয়েরা ভুল করছেন, আমরা তাদেরকে শত্রু মনে করি না, তারা আমাদের প্রতিপক্ষ না, তারা আমাদের ভাই, ভুল করছেন, আল্লাহ তা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন, আমাদের সবাইকে তাওহীদে আসার তৌফিক দান করুন। আপনারা তাওহীদের কথা বেশি বেশি বলবেন, সুন্নতের কথা বেশি বেশি বলবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা বেশি বেশি বলবেন, তাহলে দেখবেন বেদাত শিরক এমনি দূর হয়ে গেছে। চেষ্টা করবেন না ইনশাআল্লাহ। যুবক ছেলেরা কি বিয়ে, যুবক ছেলেরা বিয়ে করতে চায় কিন্তু পরিবার বিয়ে দিচ্ছে না, ছেলে ভালো ইনকাম করতে পারে না বলে, আপনি নসিহত করে যাবেন দয়া করে। আমার খেয়ে দেয় কাজ নাই, আর ইনকাম করতে পারেন না, আমি আপনার বাপরে মারে বুঝাই দিয়ে যেতাম যে চাচাজি পোলাটার বিয়ে দিয়ে না। ইনকাম করতে যখন পারেন না নিজেও বাপের হোটেলে খান, আমি এবার আপনার বাপরে বুঝাই দিয়ে যাই, নসিহত করে দিয়ে যাই যে একটা বৌমা নিয়ে আসেন, অত বসে বসে খায়, এবার আরেকজন মাই একটাই না হিরো আপনি বসে বসে খাওয়ান। এই অযৌক্তিক কথা আমি কেন বলতে যাব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইয়া মাশারা শাবাব মান ইস্তাতা আমিন কুমল বা আতাফালিয়াতা জাওয়াজ, ও যুবকরা যাদের বোর ডাইল ভাত জোগাড় করার ব্যবস্থা আছে তারা বিয়ে করো, যাদের সেই জোগাড় করার ব্যবস্থা নাই তারা, রসুল বলেন না যে হুজুরের কাছে চিঠি লেখা দাও, রসুল সাল্লাম বলছেন তারা রোজা রাখো, কি করবে? নফল রোজা রাখবে তাদের চরিত্র হেফাজতের জন্য। বুঝে আসছে কথা? যুবকরা যারা বেকার আছেন আবার বিয়ে করতেও মনে চায়, তারা আগে কাজ করা শুরু করেন, বিসমিল্লাহ পড়ে ইনকাম করা শুরু করে দেন, কোনো রকম ডাইল ভাত জোগাড় করা শুরু করে দেন, এরপরে বাপ বিয়ে দিবে না কে বলেছে? আমি তো প্রায় বলি যে ইনকাম যখন করা ধরবেন ভালো করে, ভালো করে সিরিয়াসলি যখন ইনকাম করা শুরু করবেন আপনার বাপ বিয়ে দেওয়া লাগবে না, মেয়ের বাপরা সোলাই টোলা নিয়ে যাবে, আপনি পয়সা কামাই শুরু করে দেন, এক পয়সা কামাবেন না, বাবার হোটেলে বসে খাবেন আর টোটো কোম্পানি ম্যানেজারই করবেন, আর এখানে কাগজ ধরে দেবেন হুজুর বাবার একটু বুঝাই দেন আমি তো ইনকাম করতে পারি না, সেজন্য বিয়ে করে দেন। যাই হোক, আল্লাহ তালা যুবকদের এই কষ্টগুলো দূর করে দেন, মুরব্বীদের দিলগুলাকে গালায় দেন, আর যুবকদেরকে আল্লাহ তালা কর্মমুখী হওয়ার তৌফিক দান করুন। মুরব্বীদেরকে বলতেছি, যুবকরা যদি কোনো রকম ইনকাম শুরু করে দেয় তো আর দেরি করবেন না, দ্রুততার সাথে বিয়ে দিবেন। মনে রাখবেন,
ছেলে যত অপকর্ম করবে বিয়ে দেরিতে দেওয়ার কারণে। আমি অনেক জায়গায় বলি, মুরব্বীরা আপনারা তো টের পান না, আপনাদের আমলে ফেসবুক ইউটিউব ছিল না, পোলাপাঞ্জে এখন কত ধ্বংস হয়ে যাচ্ছে আপনারা জানেন না। আপনি যদি 25 বছরে বিয়ে করে থাকেন, আপনার পোলারে 20 বছরে বিয়ে দেওয়া আপনার জন্য জরুরি, কারণ আপনারা আপনার আরও পরে করলে হইতো, আপনি 30 বছরে করলে হইতো, কারণ তখন এ সমস্ত ফেতনা ছিল না। এখন যুবকদের সামনে হাজারো ফেতনা, চরিত্রহীন হয়ে যাচ্ছে যুবকরা, ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য দ্রুত বিয়ে দেন ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য। মুরব্বীদেরকে বলে দিলাম আর আপনাদেরকে বলে দিলাম, আপনারা ইনকাম শুরু করে দেবেন।